কত যাচ্ছেন? 160। আমরা অনেক অসহায় মানুষের কাছে সম্মান পাই না, দাম পাই না, সরকারের কাছে আপিল দিয়ে না আমাদের জন্য কিছু করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা অবস্থিত সলিমাবাদ ইউনিয়নে। এই ইউনিয়নের সবচেয়ে বড় হাট তেবারে হাটে নিয়ে যাব আপনাদের। এই হাটটি যমুনা নদীর খুব কাছে অবস্থিত, তাই যমুনা নদীর এপার এবং ওপারের অনেকগুলো গ্রামের মানুষের অর্থনীতির চাকা অনেকটা এই হাটের উপর নির্ভরশীল। এই হাটের সব মিলিয়ে ভৌগোলিক অবস্থান দারুণ। চলুন ঘুরে আসি তেবারে হাট থেকে। সলিমাবাদ ইউনিয়ন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা অবস্থিত। এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এটি টাঙ্গাইল শহরের 28 কিলোমিটার দক্ষিণে যমুনা নদীর তীরে অবস্থিত। তেবারিয়া হাট সলিমাবাদ ইউনিয়নে অবস্থিত। পণ্য বৈচিত্র্য আর ইতিহাসের গরিমায় নাগরপুর উপজেলার সবচেয়ে নামকরা হাট এই তেবারিয়া হাট। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার করে এই তেবারিয়া হাটটি বসে, তবে প্রতি মঙ্গলবারের হাটটি সবচেয়ে বেশি বড় হয়। আজ মঙ্গলবার, তাই আজকের হাটটি একটু বেশি বড় হবে। এই জন্য নদীর এপার এবং ওপারের অনেক গ্রামের মানুষ তাদের বাড়ি থেকে নিয়ে আসা গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন রকম শাকসবজি এই হাটে বেচাকেনার জন্য নিয়ে আসছেন। এই হাটে আসার সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম রিক্সা, ভ্যান কিংবা সিএনজি। এই হাটে দেশি পণ্যের পসরাই বেশি। হাটে ওঠা বেশিরভাগ কৃষি পণ্য আসে আশেপাশের এলাকা থেকে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তেবারিয়া হাটের শাকসবজি পাইকারদের মাধ্যমে চালান হয় দূর দূরান্তে। এইসব শাকসবজি সরাসরি ক্ষেত থেকে হাটে আসায় দামে যেমন সস্তা তেমনই তরতাজা। বিভিন্ন রকম শাকসবজি সহ মৌসুম ভেদে প্রায় সবকিছুই এই হাটে ওঠে প্রচুর পরিমাণে। রকমারি এইসব পণ্য সম্ভার নিয়ে আজ মঙ্গলবারের এই তেবারিয়া হাটটি ভালোই জমে উঠেছে। আমাদের এই বাংলাদেশে শীতকাল এলেই যেন পিঠাপুলির উৎসবের যেন ধুম লেগে যায়, আর সে কারণেই হয়তো এই তেবারিয়া হাটের গুড়ের বাজারে গুড় বেচাকেনা যেন ভালোই জমে উঠেছে। এই হাটে খেজুর এবং আখের গুড়ের পাশাপাশি বিভিন্ন রকমের গুড় পাওয়া যায়। নারকেল কত করে? ১২০ টাকা।
এই হাটে পাওয়া যায় গ্রামের মানুষের হাতে ভাজা দেশি মুড়ি। টাকা মুড়ি কত করে? হাটের এই দিনে লেবুর দাম কম হওয়ায় সবাই যেন বেশি বেশি করে লেবু কিনে বাসায় ফেরে। দেখি কি আপনার কত করে? ঝাল ঝাল খাবারেরও অভাব নেই এই হাটে। গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজু। নামটা যেহেতু পেঁয়াজু, পেঁয়াজ কুচি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ঝাল স্বাদের এই পেঁয়াজু যেমন মজাদার তেমনই মচমচে। হাটে সবচেয়ে জনপ্রিয় খাবারের একটি বিভিন্ন প্যাচের রসালো এই জেলাপি। এই গরম গরম জেলাপির লোভ আমিও সামলাতে পারিনি। অসাধারণ ছিল এই জেলাপির স্বাদ। টানা কটকটি থেকে শুরু করে মুড়ি, মুড়কি, মিঠাই, মন্ডা, মুখরোচক এসব খাবার, রসনা মেটা এসব হাটুরিদের। আমরা অনেক কষ্ট হয়, মানুষের কাছে সম্মান পাই না, দাম পাই না, সরকারের কাছে আপি দেয় না আমাদের জন্য কিছু করে দেয়, তাই আমরা হাট বাজারে ঘুরবো না। আসসালামু আলাইকুম। দরজা, জানালা, খাট, টেবিল, আলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব রকম আসবাবপত্রই পাওয়া যায় এই হাটে। এমনকি বিভিন্ন রকম লাইট বেচে কিনা হয় এই হাটে। গ্রামের মানুষেরা তাদের বিকল হওয়া লাইটগুলো এই হাটেই মেরামত করেন। কাঁচা পাকা সব রকম সুপারি যেন গ্রামের মানুষেরা বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসেন। যে হাটে সুপারি বিক্রি হয় সেই হাটে পান বিক্রি হবে না, এটা মেনে নিতে নারাজ হাটুরিরা। তাই এই হাটে পান বিক্রি হয় বিড়া হিসাবে। ভাই, পানের বিড়া কত করে? এখানে বিক্রি হচ্ছে বাত ব্যথা ও ক্ষত নিরাময়ের মলম বা তেল জাতীয় ওষুধ। তেবাড়িয়া হাটের এই জায়গাটা গবাদি পশু বিক্রির জন্য। এই হাটটি নাগরপুর উপজেলায় গবাদি পশু বিক্রির জন্য খুবই বিখ্যাত। নানা জাতের নানা বয়সের গরু দরাদরির প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরাই সম্পন্ন করে, আবার কখনো মধ্যস্থতা করে এখানকার ব্যাপারী দালালরা। কত করে দাম চাচ্ছেন? 1,70,000।
এটার দাম কত যাচ্ছেন? 160 160। গরুর পাশাপাশি ছাগলের বেচাকেনাও হয় অনেক। বেড়ে কত বড়টা? 7000। পণ্য বৈচিত্র্যে ভরপুর এ হাটে বিক্রি হয় ঘরে পালা হাঁস মুরগি। এই সলিমাবাদ ইউনিয়নের অন্যতম গৃহপালিত পাখি কবুতর। এই হাটবারের দিন প্রচুর কবুতর বিক্রি হয় এই হাটে। স্ত্রী ও পুরুষ কবুতর দেখতে প্রায় একই রকম বলে কবুতর প্রেমীরা কিনেন পরখ করে। হাটের এই স্থানটিতে বিক্রি হচ্ছে মাটির তৈরি ঘরের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। কত করে এগুলা? 20 টাকা। কামারের দোকান, হাটে যা না থাকলেই নয়। প্রাচীন এই হাপুরের আগুনে তাতানো লোহা পিটিয়ে কামারেরা বানান কাঁচি, দা, কোদাল, বটি থেকে শুরু করে বিভিন্ন রকম লোহার জিনিসপত্র। আস্ত মশলার পাশাপাশি গুঁড়া মশলাও প্রচুর বিক্রি হয় এই হাটে। এখানটায় শুটকি মাছের সম্ভার, দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় এসব শুটকি মাছ। টাকা শুটকি কত করে? গাছের চারা থেকে শুরু করে ফল মূল ফসলের বীজও বিক্রি হয় এই হাটে। এছাড়া শীতের বস্ত্র থেকে শুরু করে লুঙ্গি গামছা সবই পাবেন এই হাটে। কাঁচা পাকা বুড়া বাঁশ থেকে শুরু করে সব রকম বাঁশই পাবেন এই হাটে। এছাড়া বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় ঘরে ব্যবহারকৃত সব রকম জিনিসপত্রই পাওয়া যায় এই হাটে। এই হাটেও পাওয়া যায় মাচার সৌন্দর্য বৃদ্ধিকরণে ব্যবহৃত মাচার ঝাপ। হাটের এই জুতার বাজার দেখে মনে হচ্ছে ভালোই জমেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য রয়েছে নানা রকম জুতা। এই হাটে বেচা কিনা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একদিকে পণ্যের বৈচিত্র্য, অন্যদিকে গ্রামীণ মানুষের প্রাণকেন্দ্র হয়ে ওঠা সলিমাবাদের তেবাড়িয়া হাট যেন হাটের থেকেও বেশি কিছু। Thank you.